ওমানত বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ টুর্নামেন্ট 2022-23 ফাইনাল খেলা ফেব্রুয়ারির 10 তারিখ শুক্রবার জমকালো আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়। ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এন আমিনুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ দূতাবাস মাস্কটর প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা মিসেস রোশনারা পলি। এডে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন মূল স্পন্সর গালফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ইফতেখারুল হাসান চৌধুরী। এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিমানের কান্ট্রি ম্যানেজার শরীফ আলম, স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম, কিবরিয়া কালাম চৌধুরী, সবুজ শিকদার, এনএইচ তালুকদার, ইসা চৌধুরী। এডে অন্যান্যর মাঝে আরো উপস্থিত আছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, ক্লাবের আজীবন সদস্য, সাধারণ সদস্য, অসংখ্য ক্রীড়াবিদ, অগণিত দর্শক। খেলাত পেশাদার কমেন্টেটর ওবায়দুর রহমানের সাবলীল ধারাভাষ্যে গ্যালারির অগণিত দর্শক নিজ নিজ দলের খেলোয়াড়লরে বাদ্যবাদনার তালে তালে উৎসাহ দিই। দুই মাস ধরে চলে এই টুর্নামেন্ট সফল করিবার লাই যারা অক্লান্ত শ্রম সময় দিয়ে তারা লীগ ক্লাবের কার্যকরী সদস্য ভাইস চেয়ারম্যান রাজাউল করিম, আজিমুল হক বাবুল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সরকার, ক্রীড়া সম্পাদক সিরাজুল হক, সমাজকল্যাণ সম্পাদক মহসিন আলী সরকার, সাহিত্য সম্পাদক শাহজাহান বুইয়া, প্রচার সম্পাদক নাজিমুদ্দিন চৌধুরী, সাপোর্টিং মেম্বার মানিক, অজিত, তহিদ, জসিমু, সহযোগিতা করছে আব্দুল্লাহ নমান, সরোয়ার এবং ওবায়দুল। যারা উপস্থিত হয়ে এই খেলা উপভোগ করছেন এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত দিচ্ছেন, উৎসাহিত করছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা খেলতে আসছেন ওনারা কেউ পেশাদার খেলোয়াড় না, তারপরও ওনাদের যে ক্রীড়াশৈলী ওনারা প্রদর্শন করছেন বিগত এক মাস ধরে, এটা অত্যন্ত আনন্দ, আমরা অত্যন্ত আনন্দিত এবং অভিভূত যে প্র্যাকটিস ছাড়াও ওনারা যেভাবে প্রবাসে এসে এত সুন্দর খেলা উপহার দিচ্ছেন, এরা আসলে আমাদের ভাবনার বিষয় ছিল না। ফাইনাল হাড্ডাহাড্ডি লড়াই আলহিল একাদশরে আড়াইয়ারে বিজয়ী কুরুম রয়যাল বেঙ্গল আয়ান। আজ আর জিতে আফসার ভাই 9 বছর সাধনা আজ দল লাভ করেছে। সিপ্লাস টিভি চট্টগ্রাম।